কেমন আছেন? কি অবস্থা? কেমন আছো? বলো, ভালো? আজকে বেলুন ফুলাইতেছে, বেলুন ফুলানো শিখছে, এখন এটা ফুলায় সারাদিন। ওই দেখাও ঈশান ফুদাও ফুদাও ফুদাও, আমরা দেখি ঈশান ফুদাও, আনাফ ভাইয়া, আলিফ ভাইয়া সবাই আসছে, তারা দেখতেছে, তুমি ফুদাও ঈশান। জিসান জুড়ে জুড়ে, জিসান আরো জুড়ে আরো জুড়ে। আচ্ছা ভাইয়া, আপনি জিসানকে নিয়ে কাজ করেন, আমরা আবার আসবো আপনার কাছে। আচ্ছা, আহনাফের আম্মুকে বলতেছি, ভাবি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম বলো, আবার বলো। কেমন আসছো? আহনাফ দেখো, এই যে স্যার, আহনাফ এই যে এইটা রেখে দাও, চাপটা দিই, এই যে আচ্ছা ভাবি, আপনি আহনাফকে নিয়ে কাজ শুরু করেন, আমরা দেখতেছি। কি করতেছো ছেলে? যাচ্ছি আদরের কাছে, আদরকে আনমিউট করতে হবে। আদর জি, আসসালামু আলাইকুম। ভাবি কেমন আছেন আপনারা? এই তো ভালো, দেখি স্যার একটু সালাম দাও মামাকে। আদরের কি অবস্থা ভাবি? এমনিতে ভালোই আছে, একটু গতকাল রাত্রে আদর হাই, আদর হাই, সালাম দো, সালাম দো মামা, লজ্জা পাইতে হবে না। সালাম সালাম, আদর দেখো পিছন থেকে বাইয়া সালাম দিতেছে। আদর আদর দেখতেছো, আজান সালাম দিতেছে। আদর বাবু, আদর কি নিয়ে বসছে? ওই বল দেওয়া না, ওটা তো সবকিছু হইলো, এটা এত ক্লিয়ার হয় নাই, এই জন্য আবার আজকে পড়াইতেছি। আচ্ছা আপনি আদরকে দিয়ে বল দিয়ে আনা শুরু করেন, আমরা আবার আসতেছি আপনার কাছে। যাচ্ছি আলিফের কাছে, আলিফ কে আনমিউট করতে হবে। চার পাঁচ আলিফ,
কেমন আছো আলিফ? বলো ভালো আলিফ, বলো ভালো, আবার বলো, আবার বলো ভালো, কেমন আছো তুমি বলো ভালো। ভালো ভাবি, আপনার আলিফের দাদার বাড়ি থেকে না আলিফের নানার বাড়ি থেকে ক্লাসে জয়েন করছেন? জি নানার বাড়িতে আছি। ওকে, আচ্ছা আলিফ কেমন ফিল করতেছে ভাবি? ভালোই আছে এখানে, কিছু কিছু বাসায় যে প্রবলেম গুলো ছিল এখানে নাই আর কি, এগুলা এখানে আবার নতুন কিছু প্রবলেম পড়ে আর কি, যে পানিটা বেসিনটা খোদার বন্ধ করা যায় না, ওইখান থেকে পানি নিয়ে নিয়ে আর কি ফালায় আর কি, ওইটা ওইটাই সমস্যা করতেছে। এছাড়া মোটামুটি অন্য দিক দিয়ে ভালো আছে, এখানে বাসার কিছু সমস্যা এখানে নাই। আসলে তারা যেখানেই একটু ক্রিয়েটিভিটি দেখবে সেখান থেকে আসলে তার নতুন কোনো কিছু তৈরি করার চেষ্টা করবে, এটাই হচ্ছে আলিফের কাজ আর কিছু না। বাসায় বাসায় টেপ পায় নাই তো, এখানে টেপ পাইছে, আবার পানিও পড়তে ফুটো ফুটো ওটা দিয়ে হবে, আর কিছু লাগবে না। এখানে আবার ওই যে বাথরুমটাতে খুব সুন্দর যাইতেছে, টয়লেটের যে কাজগুলা ওখানে নিজে থেকে যায় এই জিনিসটা দেখলাম, কিন্তু বাসায় তো মাঝে মাঝে কিছুটা ইয়ে করতে বসো এখানে এখানে এই প্রবলেমটা করতেছে না। বাবু হাইপার অ্যাক্টিভিটি কেমন? হাইপার একটু চঞ্চলতা আছে কিন্তু এত ইয়ে নাই, রাগটা নাই বেশি। আচ্ছা বাবু, যেহেতু কাজ করাইতে বসছি আপনারা চলেই গেছেন, তারপর একটু খেয়াল রাখবেন খাবার রুটিনটা আর কিছু না, কারণ আপনি আরো কয়েকবার গেছিলেন, তারপর লাস্ট যে আলিফকে নিয়ে বেড়াতে গেছিলেন যে খাবার রুটিনটা আপনার ঠিক আছিল, তারপর ওই খাবার রুটিনটা খেয়াল রাখবেন আর কিছু না। তারপর একটু প্রবলেম হয়ে যায়, আমার আম্মা অসুস্থ তো এই জন্য আর কি একটু একটু খেয়ালটা একটু অন্যদিক দিয়ে একটু ইয়ে করা যায় না। আচ্ছা ওই সীতা আমি একটু ব্যস্ত থাকলে ওই সীতারা থাকে ওরা একটু ইয়ে করে দেবে। আলিফ এই যে কেমন আছো? খুব ভালো আছি আলিফ। আলিফ কেমন লাগছে? আলিফ নানু বাড়ি কেমন লাগছে? আলিফ ভালো, গুড। আচ্ছা বাবি, আপনি আলিফকে নিয়ে কাজ করেন, আমরা আবার আসবো আপনার কাছে। আনমিউট করতে হবে। হ্যাঁ জিসান, হাত দেখাও, হাত এই যে হাত দেখাও, জিসান হাত দেখাও, হাত ডান হাত চোখ দেখাও চোখ দেখাও, জি চান চোখ দেখাও, চোখ সবা।
আচ্ছা ভাইয়া জিসানকে নিয়ে বাসায় ডু ডু বানানোর কাজটা কি করা হয়? বুঝছি না। জিসানকে দিয়ে বাসায় ময়দা দিয়ে ডু বানানো হয়? না, দুই দিন যাবৎ বসতেছি না, কারণ বাসায় আমি আসিলাম না, আর বেতা ভাই হেও জিসান আম্মু অসুস্থ, দিন ধরে বসা হয়নি। আচ্ছা আচ্ছা, জিসানের আম্মু সুস্থ হলে বলবেন যে জিসানকে দিয়ে ওই কাজটা করানোর জন্য, কারণ জিসান এখনো হাতে ভাত খেতে পারে না। আমাদের এখন প্রচেষ্টাটা হচ্ছে জিসানকে সেন্সরি প্রবলেমটা থেকে সরিয়ে আনা এবং নিজে হাতে ভাত খাওয়া। তো ওই কাজটা একটু বেশি করে করতে হবে। ভাবিকে বলবেন গোসলের আগে কম হলেও একবার ওই কাজটা করানোর জন্য। মোটামুটি করায়, কিন্তু ওই যে আম্মু অসুস্থ হওয়ার কারণে দিন যাবৎ করা হয়। আচ্ছা, আর এদিকে বেশ কিছুদিন জিসান ক্লাসে অনুপস্থিত ছিল, তাই সবাই কম বেশি কাজটা করছে, কিন্তু জিসানের কাজটা খুব বেশি করা হয় নাই। না, এটা জিসান তো এখানে ছিল না। জি জি জি, তার কারণে গ্যাপ করে গেছে। আচ্ছা ভাই, ভাবিকে বলবেন ওই গ্যাপটা যেন ফিল আপ হয়, আর কিছু না। যদি উনি একটু বেশি কাজ করেন ডু নিয়ে ময়দা দিয়ে, তাহলে আশা রাখি সবার সাথে থাকতে পারবে জিসান। না, এটা তো দরকার, নিজের হাতে না খাইলে এখন অবশ্য ইয়ে করে হাতের মধ্যে, আগে তো বাদ দিলে করে সে ঘষা মারতো, এখন ওই যে হাতে ভাত উঠাই দিলে খায়, মানে আর ঘষা দেয় না, নিজে খায় না আর কি। কিন্তু আজকে আবার হঠাৎ করে হসপিটাল তো বেড়ে গেছে কাছে। আজকের আজকের দিনটাই একটু সানি, আসলে সকাল থেকে দেখতেছি বৃষ্টি নাই, তো এমনিতে হয়তো হতে পারে। আর যদি একটু ফিল করেন যে মানে একটু অশান্তি করতেছে, তাহলে লেবু দিয়ে শরবত দিয়ে দেখবেন কেমন করে। দুই তিনটা কাজ মানে অতিরিক্ত করে, যেমন হাতে চাপা দেওয়া, এটা কন্টিনিউ আছে। তারপরে সুতা ছিঁড়া, মানে সুতা ছিঁড়তে গিয়া তো অনেক কাপড় ছিঁড়ছে, সুতা না পাইলে কাপড় ছিঁড়া লাগে। আচ্ছা, ওই সুতা ছেঁড়ার জন্য ভাবি বলছেন, গত ক্লাসে আমি জিসানের মিস এবং স্যারদের সাথে আলাপ করছি, ওনারা ডিসিশন দিলেই আমি বলবো আপনাদের কি কি করতে হবে। আচ্ছা, ওই যে হাতে কাঁপাটা, হাতে তো টাকা প্রথম শিখাইছি, শিখাইতে কষ্ট হয়েছে, এখন শিখে এখন হাতে তাফাতে খুব শব্দ করে তাফাতে, সারাদিনই হাতে তাফা। খুব বেশি মানে প্রেসার দিয়ে না, এমনিতে নরমালি এমনি নরমালি হ্যাঁ, ওই যে হাতে তাপা দিব, মানে তার একটা খেলাধুলার একটা পার্ট হয়ে গেছে হাতে তাপা দেওয়ার। আচ্ছা, আমি সেটাও বলবো জিসানের মিস্টারকে। আর আপনি যখন ভাবি যখন দুনিয়া কাজ করবে জিসানকে, তখন আপনি একটু কষ্ট করে আমাদেরকে ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, এখন আপনি জিসানকে নিয়ে কাজ করেন, আমরা আসছি আহনাফের কাছে। আহনাফ, ভাবি আনমিউট করতে হবে। আহনাফ বাবা, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর হচ্ছে। এই দেখি বন্ধ হয়ে গেল। আহনাফ কি বানাচ্ছে, রসগোল্লা? এক মিনিট স্যার, আমি একটু দরজাটা লাগাই দিই। আনা দরজা একটু মাস টিকে বসো। রসগোল্লা বানাও আলিফ ভাইয়ার জন্য, আদর ভাইয়ার জন্য।
रसगुल्ला बनाओ बोलो ये बनाची मिस्टी बनाची आलिस भैया जन्नो जीसन भैया जन्नो जी सर आहनाफ भाभी आहनाफ के बोले आली जीसन और जन्नो रसगुल्ला बनाते कष्ट भाषा कथा बोलते से बोलते मिस्टी बोलते क्या मी मी बोलते से आहनाफ शाप्ता नहीं अच्छा भाभी आपके रसगुल्ला बनाते आपने एक हेल्प करें जी हाथ दिए अपना हाथ दिए एक हेल्प करें ओके ठीक है सर अच्छा ओहन एहन आपने आहनाफ के लिए काज करें हमरा देखते बच्चे जी सर जी देखा जाते आपने जेबाबे मोबाइल टा रख सिले हैं जेबाबी रहे हैं आरी রাখো এটা জিসান ভাইয়ার এখন আলিফ ভাইয়ের জন্য আনা আলিফ ভাইয়ের জন্য আরেকটা আচ্ছা বাবি আপনি আহনাফকে নিয়ে কাজ করেন আমরা আবার আসবো আপনার কাছে যাচ্ছি আদরের কাছে আদরকে আনমিউট করতে হবে গেলে ওর যত আল্লাহ বের হয়ে যায় কথা বল শুধু হাসবে আর দুষ্টামি করবে বলো বলো আম্মুর সাথে সাথে বলো এক দাও উপরে দাও উপরে নিচে দাও নিচে 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 আবার উপরে দাও উপরে নিচে নিচে ডানে ডানে বামে দুই হাত একসাথে দুই হাত দুই হাত একসাথে আমাকে দেখায় দাও আবার নিচে 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 পা উঠাচ্ছ কেন নিচে দাও নিচে উপরে দাও উপরে দাও কি হইলো আরেকবার দেখাইতে হবে মামাকে উপরে দাও উপরে দাও আবার দেখি উপরে খুব জ্বালাইতেছে উপরে 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 নিচে ডানে 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 বললাম না দুই হাত একসাথে এইটা আর এইটা দুইটা হাত একসাথে দুই হাত একসাথে দেখি মামাকে দেখো অনেক সুন্দর হয়েছে আদর আচ্ছা আদর নিয়ে কাজ করেন আমরা আবার আসবো আপনার কাছে আমরা যাচ্ছি আলিফের কাছে আদর আব্বু ইয়ে দিছিল ওই মিনিট খাতাটা দিয়ে আসছিল জি জি আমরা পাইছি ভাবে কিছু মিসিং আছে ও ও ফালাই দিছিল জানা দিয়ে কিছু মিসিং আছে আমাদের
আচ্ছা ঠিক আছে, আপনি আদরকে নিয়ে কাজ করেন, আমি যাচ্ছি আলিফের কাছে। ভাবি আলিফের জন্য কি কয়েন বক্স নিয়ে গেছেন সিলেট থেকে? হ্যাঁ কয়েন বক্স নিয়ে আসছে, যেগুলো করানো যায় ওটা আনছিলাম, যেগুলো তো ঢিলা ঢিলে করতে পারবো না এগুলো দিয়ে কাজ করাবো। ঠিক আছে, যে ইয়ে করা আর কি, সুতা পড়া যেটা। আচ্ছা ঠিক আছে, এটা করছে কখন সিবিট পরে যেটা করো কয়েন বক্স আনছি, জুড়ে করানো লাগে স্যার, করতে চায় না কাজটা, করতে চায় না আর এমনিতে তো নানুর বাড়ি তো এটা পরিচিত জায়গা, মানে ভালো লাগার কথাই। বাইরে যাওয়ার একটু ইয়ে থাকে, বাইরে ঘোরার জন্য স্পেস আছে বাইরে। জি বাইরে ঘোরার মতো জায়গা আছে তো? হ্যাঁ আছে, গ্রামের বাড়ি তো এখানে জায়গা আছে অনেক, কিন্তু আমি নিয়ে যাই না আর কি, ভয়ে নেই না। আচ্ছা ভাবি আলিফের দিকে একটু খেয়াল রাখবেন, আর কিছু না, খাবার রুটিনটা যাতে ঠিক থাকে। আচ্ছা আবার আসবো আপনার কাছে আমরা। বসো যাচ্ছি নিশানের কাছে। হ্যালো জি স্যার, জি স্যার আব্বুকে বলতেছি ভাইয়া, শুনতে পাচ্ছেন? আমরা যাচ্ছি আহনাফের কাছে, আহনাফকে আনমিউট করতে হবে। আহনাফ, হ্যাঁ ভাবি শোনা যাচ্ছে? আহনাফ 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 বলো, জি জোরে বলো, জি জি স্যার। আচ্ছা ভাবি আহনাফ অনেক সুন্দর করে কাজ করতেছে, আপনি আহনাফকে নিয়ে কাজ করেন, আর আমাদের সাথে কি আহনাফকে নিয়ে আর কোনো কথা আছে? না স্যার, আর তো কোনো কথা নাই ওকে নিয়ে। আচ্ছা তাহলে আমরা যাচ্ছি জিসানের কাছে। জিসান 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 এই যে ভাইয়া, জি স্যার কি নিয়ে কোনো কথা আছে আমাদের সাথে? না এমনি অন্য কোনো কথা নাই, আজকে সকাল থেকে দেখতেছি মানে হঠাৎ তার মানে অস্থিরতাটা বেড়ে গেছে, যে ক্লাসে পড়ছে ক্লাসে কিন্তু অন্য কোনো মতো মনোযোগ নাই আজকে। আচ্ছা আপনি নিজ হাতে একটু লেবু শরবত তৈরি করে দেবেন, আর বাইরে কিছু খাওয়ানোর দরকার নেই, তারপর দেখেন কি হয়। আপনি নিজ হাতে একটু লেবুর শরবত তৈরি করে দিবেন, কারণ বাবি তো মনে হয় অসুস্থ, আপনি আছেন বাসায়, ওই একটু লেবুর শরবত তৈরি করে দিবেন, তারপর দেখেন কি হয়, আর বাইরে কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা তুমি যাচ্ছি আদরের কাছে। আদর দেখে বলতেছে আদর, আর ওই স্যারে দেখে বলতেছে আবুল, দেখে বলতেছে মামা, এটা মামা।
আচ্ছা ববি আদর কে নিয়ে কোনো কথা আছে আমাদের সাথে না কথা নাই আচ্ছা আমরা যাচ্ছি আলিফের কাছে ববি আলিফ কে নিয়ে কোনো কথা আছে আমাদের সাথে না আলিফ তেমন ইয়ে নাই যে সব কাজ একটু যেমন করতে চায় না স্পিচটা দিতে গেল মানে বলতে চায় না আর কি খুব মানে ইচ্ছে করে এগুলা করে যে মানে তাকে বেশি বেশি বলাইতে বলাইতে হাসি মুসকি মুসকি অনেকক্ষণ বলানোর পরে বলে আর কি এগুলা করতেছে আমি শুক্রবারে চলে যাব বাসায় বাসায় পূজা যাবে আচ্ছা আগে আপনি সিলেটে আসেন তারপর দেখা যাক আলিফকে নিয়ে কিভাবে কাজ করা যায় আচ্ছা ভাবি তাহলে আজকের জন্য আমরা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে টাটা আদর আলিফ জিসান আনা টাটা টাটা টাটা